What's up, beautiful people? Welcome back to my YouTube channel. So, এখন আমি রিভিউ করতেছি বাংলাদেশের সবথেকে সুন্দর বাইক আমার মতে 13GB version 3. এখন আমি ফারস্টে বলবো 13GB version 3 এর স্পেসিফিকেশন, তারপর এটা রাইড করে কেমন ফিল পাচ্ছি সেটা বলবো. সো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক. সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুলড 4 ভালভ 150cc এর একটা ইঞ্জিন ইউজ করা হয়েছে, যেটার গিয়ার বক্স 6 স্পিডের. এই ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রোডিউস করতে পারে 19 BHP অ্যাট 9500 RPM অ্যান্ড ম্যাক্সিমাম টর্ক 16.5 Nm অ্যাট 9000 RPM. ফিউল সিস্টেম কার্বোরেটর. এই বাইকের ফিউল ক্যাপাসিটি 13.5 liters, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 180 mm, সিট হাইট 1155 mm. এই বাইকের ওয়েট 150 kg. এই বাইকের ব্রেকিং সিস্টেমের জন্য ব্যবহার করা হয়েছে সামনের টায়ারে 2টা 300 mm এর ডুয়েল ডিস ব্রেক, অ্যান্ড ইচ সাইজ অফ দ্য ডিস ব্রেক ইজ 300 mm, অ্যান্ড রেয়ার টায়ারে 240 mm এর একটা সিঙ্গেল ডিস ব্রেক ব্যবহার করা হয়েছে. Front suspension is telescopic fork and rear suspension is single gas absorber monoshock. Front tire 110x70 এবং rimmer size 17. Rear tire 150x70, rimmer size 17. Both tires are tubeless. যদিও কোম্পানি ক্লেম করতেছে 40 km/L মাইলেজ আসবে, বাট ইউজারদের থেকে শোনা যায় 25 থেকে 28 এর মধ্যে মাইলেজ পায়। এই বাইকের টপ স্পিড অ্যারাউন্ড 140 কিলোমিটারের আশেপাশে। এই বাইকের প্রাইস 3,60,000 টাকার আশেপাশে। এখন আমি বললাম মডিফিকেশনের ব্যাপারে। এই বাইকে নিনজা 300 এর হ্যান্ডেল বার ইনস্টল করা হয়েছে, যেটার প্রাইস 11 থেকে 12 হাজার টাকা। এখানে ব্রেমবোর ফুল সেট আপটা ইউজ করা হয়েছে, সেটার প্রাইস হচ্ছে 7,000 টাকা। এটা বাংলাদেশের বাইরে থেকে আনানো হয়েছে, অ্যান্ড গ্রাফিক্সে খরচ পড়েছে 10,000 টাকা, এবং হর্স পাইপ কিং ড্র্যাগের ইউজ করা হয়েছে, এটার প্রাইস 2,000 টাকা। মিরর ZX10R-টা ইউজ করা হয়েছে, সেটার প্রাইস হচ্ছে 8,500 টাকা। রিমের স্টিকার 1,000 টাকা, টায়ার স্টিকার 3,500 টাকা, এটাও বাইরে থেকে আনানো, অ্যান্ড নাম্বার প্লেট হোল্ডার এটার প্রাইস হচ্ছে 1,500 টাকা। স্পেক্স বলা শেষ, এখন আমি এটা রাইড করে কেমন ফিল পাচ্ছি সেটা বলবো। 13GB ভার্সন 3, অ্যাকচুয়ালি 13GB বাইকটা আমি আজকে ফার্স্ট চালাচ্ছি, অ্যান্ড বাইকটা অনেকক্ষণ থেকে চালাচ্ছি, অ্যান্ড বাইকের সিটিং কমফোর্ট বা এগুলো আমি একটু পরেই বলবো, ফার্স্টে বলবো এই বাইক। এই বাইকের লুকস লাইক এ বিস্ট, লাইক এ মনস্টার, নো কমপ্লেন্স অ্যাবাউট দ্যাট। অনেক যাব, অ্যান্ড পিছের ব্রেকটা স্টিল লেভেলের, অফ স্টিল লেভেল পিছের ব্রেকটা। তো এই বাইকের কিছু মড করা আছে যেটা আমি অলরেডি মেনশন করে দিয়েছি, অ্যান্ড এই বাইকের মানে অনেকটা ঝুঁকে চালাইতে হচ্ছে R15 ভার্সন 3-র মতো। তো আমার একটু রিস্ট পেইন ওইটা একটু ফিল হচ্ছে, ঝুঁকে চালাইলে নর্মালি একটু রিস্ট পেইন হয়, স্বাভাবিক ব্যাপার। তো এই বাইকের সব থেকে এক্সোটিক পার্ট হচ্ছে এই বাইকের এক্সস্টের সাউন্ড, অ্যান্ড দ্যাট ইজ নট আফটার মার্কেট, দ্যাট ইজ স্টক ওয়ান। অ্যান্ড এই বাইকের মিররগুলো নতুন লাগানো হয়েছে, আমি অলরেডি মেনশন করে দিয়েছি। ও পিছের ব্রেকটা জোস, মানে আমি পিছের ব্রেক ধরে সারা জীবন কাটাই দিতে পারবো এই বাইকের। এই বাইকের মিটারের একটা সমস্যা দেখতেছি আমি, সেটা হচ্ছে আমি যখন বাইকের গিয়ার শিফট করতেছি একটু মানে একটু লেট হচ্ছে। ও এই বাইকের সাউন্ড জোস, acceleration is fantastic, oh my god, oh this sound is to die for, man, oh Joss,
আরেকটা কথা, এই বাইকের টায়ার সাইজ সামনে 100 অ্যান্ড পিছে 150, আমি যেটা অলরেডি মেনশন করেছি, অ্যান্ড সেটার কারণে বাইকের মানে অনেক একটা লেন্থ রাস্তাতে থাকে টায়ারের, তো সেই জন্যে টায়ারের সাথে বাইকের যে সম্পর্ক সেটা অনেক ভালো থাকে, মানে আমি সোজা কথা যেটা বলতে চাচ্ছি, স্কিড করার প্রবণতা অনেক কম থাকে। অ্যান্ড বাইকে উঠে আমার যেটা মনে হচ্ছে, বাইকের সিটিং পজিশনটা একটু R15 ভার্সন 3 মতো, একটু অনেক ঝুঁকে চালাইতে হচ্ছে, আমার অলরেডি রিস্ট পেইন শুরু হয়ে গেছে, ব্যাক পেইন নর্মালি হচ্ছে না, রিস্ট পেইনই হচ্ছে, এটা মানে একটু তো কম্প্রোমাইজ করতে হবে, বিকজ দ্যাট ইজ এ স্পোর্টস বাইক উইথ ভেরি পাওয়ারফুল মেশিন। যদিও এই বাইকের ওয়েটের জন্য টপ স্পিড বা ইনিশিয়াল পিক আপটা একটু কম মনে হয়েছে আমার কাছে, বাট এটার ফ্যাট বডিটা অ্যাকচুয়ালি একটা 400 সিসির 13 জিবি ভার্সন থেকে ইন্সপায়ার হয়ে করা। ইঞ্জিনটা লিফানের 150 সিসি প্রবাবলি, 150 আর 155 লাইক দিস। এই বাইকটার ফ্রেমটা হচ্ছে 400 সিসি বাইকের একটা ফ্রেম, তো দিস বাইক লুকস মনস্টার, মানে ফ্যাবুলাস একটা লুক। তো এটা একটা স্পোর্টস বাইক, স্পোর্টস বাইক হিসাবে আমি যদি বলি, পিলিয়ন সিটটা মোটামুটি কমফোর্টেবল, আমি বলবো না যে হাই এন্ডের কমফোর্টেবল, কুত্তাটা কী করে এখানে, হ্যাঁ হাই এন্ডের কমফোর্টেবল বলবো না, বলবো যে অ্যাভারেজ, মোটামুটি ভালোই অন্যান্য স্পোর্টস বাইকের থেকে। অ্যান্ড এই বাইকের এক্সেলারেশন এটার ফ্যাট বডির তুলনায় আই থিঙ্ক ইস ওকে, ওকে টাইপের, মানে অনেক বেশি না, GSXR বা R15 মতো অত বেশি না। অ্যান্ড এটার টপ স্পিডও মোটামুটি 130-135 আশেপাশে পাওয়া পসিবল, যদিও আমি অ্যাটেম্প নেই নাই। তো এই বাইকটা অলরেডি 4469 কিলো চলা হয়ে গেছে, তো ব্রেকিং পিরিয়ড শেষ, অ্যান্ড কিছু মডও করাইছে, অ্যান্ড এইখানে যে ক্লাস ক্লাসে যেগুলো চেঞ্জ করাইছে যেটা আমি অলরেডি বলে ফেলেছি। তো এই বাইকের সামনের ব্রেকটা চেঞ্জ করা হয়েছে, সেই জন্য ব্রেকটা একটা এই যে একটা একটা আওয়াজ করতেছে, ঘষা হয় নাই, তো এটা একটা ইস্যু, তো এটার কারণে একটু এটা অ্যাডজাস্ট করতে একটু টাইম লাগবে, দ্যাটস ইট। আর এই বাইকটার কি বলবো, লুকস নিয়ে মানে আমি ভাষা হারাই ফেলছি, এটা অস্থির। অ্যান্ড এই বাইকে শুধু লুকসই না, এই বাইকের আরও কিছু দিক রয়েছে, যেটা হচ্ছে এই বাইকের ব্রেকিং, ওহো স্টপিং পাওয়ার অফ দিস বাইক ইজ ফ্যাবুলাস, নাইস ম্যান নাইস। অ্যান্ড যখন এই বাইকের এক্সেলারেট করা হয়, অ্যান্ড এটার এক্সজস্টের সাউন্ড, দ্যাট ইজ নাদার লেভেল, অ্যান্ড এটা খুবই ফ্যাসিনেটিং, মানে খুবই মজা পাওয়া যায়, আপনি মানে স্যাটিসফাইড হবেন। কিন্তু একটা সমস্যা আছে, সমস্যাটা হইল যে এই এক্সজস্টের কারণে যে ওনার, ওনাকে নাকি পুলিশ কয়েকবার মানে আটকাইছিল যে আপনি আফটার মার্কেটের এক্সজস্ট লাগাইছেন নাকি, তো উনি বলছে যে স্যার আপনি একটু ইউটিউবে সার্চ দিয়ে দেখেন, এই বাইকের এক্সজস্টটা এমনই। তো তারপর এই হচ্ছে একটা ছোট্ট স্টোরি, অ্যান্ড এই বাইকের ক্লাসটা এগুলো চেঞ্জ করা হয়েছে, তো ক্লাসটা অনেক বেশি স্মুথ, আমার যেমন জিক্সারে অনেক বেশি হার্ড, তো এই বাইকের ক্লাসটা অনেক বেশি স্মুথ, সামনের ব্রেকটা চেঞ্জ করছে, তো এটা এখনও ঘষা খায় নাই, ঘষা খাইতে খাইতে ওটা ইউজড হয়ে যাবে, বাট পিছের ব্রেক, দিস ইজ অ্যামেজিং, পিছের ব্রেকটা জোস, পুরাই জোস। দেখি টার্নিং রেডিয়াস কেমন, অ্যাজ এ স্পোর্টস বাইক টার্নিং রেডিয়াস ইজ পারফেক্ট আই গেস, বিকজ অন্যান্য স্পোর্টস বাইক ঘুরাইতে একটু কষ্ট হয়ে যায়, যেমন R15 V3, CBR টার্নিং রেডিয়াস মোটামুটি ভালো, সামনে যে একটা টপ স্পিডের অ্যাটেম্প নিব, তো দেখা যাক কী হয়, বাট সামনে একটু রাস্তার অবস্থা খারাপ, একটু বাম্পি রোড, সো বাম্পি রোডে স্পোর্টস বাইক একটু সমস্যা হয়, যেমন ঝাঁকিটা একটু বেশি খেতে হচ্ছে, হ্যাঁ ফিল করা যাচ্ছে। অ্যান্ড পিছে মনোষক রয়েছে, অ্যান্ড সামনে হচ্ছে প্রবাবলি টেলিস্কোপিক ফোর্ক, হ্যাঁ ও না, এই বাইক অফরোডিংয়ের জন্য না, অফরোডিংয়ের জন্য একটু সুইটেবল না, তো
বাইকটা আমি অনেকক্ষণ থেকে চালাচ্ছি, আমার রিস্ট পেইন একটু একটু করতেছে, বাট ব্যাক পেইন হচ্ছে না। এই বাইকটা সম্পর্কে আর একটা জিনিস বলতে ভুলে গেছি, এটা চেনটা একটু তাড়াতাড়ি লুজ হয়ে যায়, সো এটা একটা ইস্যু। হন্ডার বাইকে যেমন হয়, এই বাইকের চেনটা একটু লুজ হয়ে যায়। অ্যান্ড এই বাইকের যে ওনার সিয়ামুল কবির, লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন বক্স, আপনারা চাইলে ওনাকে ফলো করতে পারেন। অ্যান্ড ওনার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন অবভিয়াসলি। অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে। ইফ ইউ এনজয় দিস ভিডিও প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। And see you in the next one. Peace.